নীলুফার ইয়াসমিন নীলা লিখেছেন, আলগা চুলের কাজ করে টাকা উপার্জন করা কি জায়েজ? আমার স্ত্রী রাত্রিকালীন ঘুমিয়ে থাকা অবস্থায় আমার 3 বছরের কন্যা সন্তানকে আমার পাশে রেখে অন্য পুরুষের সাথে রাত্রিতে চলে গিয়েছে, সেক্ষেত্রে ইসলামী শরীয়ত সম্মত, এখন আমার করণীয় কি? মোহাম্মদ শেখ ওমর ফারুক, আপনি লিখেছেন, কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ? অনেকে তো কসমেটিক্স ব্যবহার করে বেপর্দা চলাফেরা করে। এম এস সি জান্নাতুল ফেরদাউস, আপনি লিখেছেন, হেজাবের উপর দিয়ে মাথা মাসা করলে কি উজু হবে? দয়া করে বলবেন না। হ্যাঁ, আমাদের মাথা মাসা করতে হবে হেজাবের নিচ দিয়ে, হেজাবের উপরে কাপড় উপর দিয়ে আমরা মাথা মাসা করলে উজু হবে না। তহমিনাতনি, আপনি লিখেছেন, আমরা 3 বোন, ভাই নেই, চাচা এবং চাচাতো ভাইয়েরা নানাভাবে আমাদের উপর জুলুম করে। আমার বাবা চান জীবিত অবস্থায় তার সকল সম্পত্তি মেয়েদের নামে লিখিয়ে দিতে, এক্ষেত্রে আসাবার ভাগ থেকে বঞ্চিত হবে আমার চাচাতো ভাইয়েরা, আমার বাবার এই কাজ কতটুকু বৈধ হবে? যদি এরকম হয় যে তারা সন্তানের প্রতি মৃত্যুর পরে জুলুম করবেন, অবিচার করবেন মনে হয়, জীবদ্দশায় দিলে সেটি তো দান হিসাবে হবে। দানের ক্ষেত্রে আসাবা বঞ্চিত হলো কি হলো না সেটা লক্ষ্য না করলেও ইনশাআল্লাহ তিনি গুণাগার হবেন না, সন্তানদেরকে তিনি ভাগ করে দিতে পারবেন, বিশেষ করে এটা তো তার দান, এটা তো তার উপহার। অতএব সন্তানদেরকে কেউ নিজের সকল সম্পদ, সন্তানদেরকে কেন, যে কোনো ক্ষেত্রে তার সকল সম্পদ কেউ দিয়ে যেতেই পারেন জীবদ্দশায়, এটি একান্ত তার ব্যাপার, বিধায় এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। বিশেষ করে তাদের জুলুম থেকে বাঁচাবার যখন উদ্দেশ্য সেখানে থাকে তখন তো সেটি আরও বেশি যৌক্তিক হয়ে ওঠে। মনিরা পারমিন লিখেছেন, আমার ছেলে একটা মাদ্রাসায় ক্লাস 9 পড়ে, আমি ইচ্ছা ছেলেকে মাওলানা বানাবো, কিন্তু ছেলে মাওলানা এবং ডক্টর দুটোই হতে চায়। এসএসসি পাশ করার পর কোন লাইনে পড়লে আল্লাহর রহমতে আমার স্বপ্ন পূরণ হবে? আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে আপনার স্বপ্নের চাইতে বড় মানুষ হওয়ার তৌফিক দান করুন। আসলে দুই দিক থেকে মানে একজন মানুষ পণ্ডিত হওয়া এটা কঠিন। আপনার ছেলেকে আলেম হওয়ার ব্যাপারে তার সাথে আলোচনা করে যদি সে আলেম হতে রাজি হয় তাহলে তাকে আলেম বানাতে হবে, পাশাপাশি জানার সে সম্পর্কে সে ধারণা নিতে পারে। আবার একই সঙ্গে সে আলেম হবে, ভালো ডাক্তারও হবে, এ দুটি করতে গেলে দুটির কোনো একটি খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। সেজন্য ছেলের সাথে আপনাকে বসে ডিসাইড করতে হবে এবং ভালো কোনো মাদ্রাসায় তাকে পড়াতে হবে, সে যেন বেসিকটা ঠিক করে। অলরেডি সে সে ক্লাস 9 পর্যন্ত পড়ে ফেলেছে, অতএব তার বেসিকটা ঠিক আছে কি না এটা কোনো আলেমের কাছে নিয়ে গিয়ে তাকে পরখ করাবেন, চেক করাবেন, দেখবেন, তারপর ইনশাল্লাহ আপনি ঠিক করবেন। আমার স্ত্রী রাত্রিকালীন ঘুমিয়ে থাকা অবস্থায় আমার 3 বছরের কন্যা সন্তানকে আমার পাশে রেখে অন্য পুরুষের সাথে রাত্রিতে চলে গিয়েছে, সেক্ষেত্রে ইসলামী শরীয়ত সম্মত, এখন আমার করণীয় কি? আপনার স্ত্রী যদি চলে যেয়ে থাকে এবং তাকে যদি ফেরত আনার সুযোগ থাকে আপনি আনার চেষ্টা করবেন, কিন্তু যদি ফেরত আনার কোনো সুযোগ না থাকে বা আপনি আনতে না চান বা আগ্রহী না হন তাহলে সেক্ষেত্রে আপনি তালাক দিতে পারেন তাকে, সেটা একান্ত আপনার ব্যাপার। কিন্তু যদি তাকে সংশোধন করার সুযোগ থাকে, ডেকে এনে সংশোধন করতে পারেন, সেই চেষ্টা আপনি করতে পারেন বা করা উচিত আপনার। আর এই বিষয়গুলো যাতে না ঘটে এর জন্য আসলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত, কেন এরগুলো ঘটে, কেন প্রক্রিয়া হয়, সেক্ষেত্রে আপনার ত্রুটির জায়গাগুলো কোথায়, সে কোনগুলোকে আপনার কারেকশন করা উচিত, সমস্যাগুলো কী সেটা আপনার দেখা উচিত। বাকি ইমিডিয়েট যদি আপনার করণীয়ের কথা বলেন তাহলে আমি বলবো যে সেই ভদ্রমহিলাকে ফিরিয়ে এনে যদি সংশোধন করার রাস্তা থাকে সেটি আপনার চেষ্টা করা উচিত, ক্ষমা আপনি করতে পারেন তাকে চাইলে, আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে বলেন, আল্লাহও তাকে ক্ষমা করুন। আর আপনি যদি মনে করেন যে না সংশোধনযোগ্য নয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিভোর্সের প্ল্যান করে ডিভোর্সও নিতে পারেন এবং ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো করে আপনার সন্তানের জন্য পরিকল্পনা করতে পারেন, নিজে অন্য কোথাও বিয়ের পরিকল্পনা আপনি করতে পারেন। নীলুফার ইয়াসমিন নীলা লিখেছেন, আলগা চুলের কাজ করে টাকা উপার্জন করা কি জায়েজ? আলগা চুল লাগানোর বিষয়ে আমরা একটু আগে বলেছি একটা মাসালার উত্তরে। মাথায় আলগা চুল লাগিয়ে নিজের অবস্থাকে লুকোনোর চেষ্টা করা বা প্রকৃত অবস্থাকে ঢাকার চেষ্টা করা এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। অতএব এই কাজের জন্য যে আলগা চুল ইত্যাদি তৈরি করা হয়ে থাকে সেটা উৎপাদন করাও আপনার জায়েজ নয়। যে কাজটি মৌলিকভাবে না যায় সেটার জন্য কোনো উপাদান তৈরি করাটাও না যায়, কারণ না যায় কাজের সহযোগিতা হয়, তার সাপোর্ট হয় বা কোনোভাবে তার হেল্প হয় এরকম কোনো কাজ করাও আসলে আর জায়েজ হয় না, যার জন্য এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং ভিন্ন কোনো পেশায় যাওয়ার চেষ্টা করতে হবে। জে এস সোহেল রানা, আপনি জানতে চেয়েছেন, উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা? না, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ উজুর যে পানিটা ব্যবহৃত পানিটা এটা নাপাক হয়, মানে এটা নাপাক হয় না, আবার এটা অন্যকে পবিত্রও করতে পারে না। বিধায় এটা দিয়ে আমরা টয়লেটে ময়লা পরিষ্কার করার কাজ করতে পারি, টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। উজুতে ব্যবহৃত হয়ে গেছে, বিধায় এই পানিটা পবিত্র হয়ে গেছে, এটাকে যেখানে সেখানে ফেলানো যাবে না, ব্যাপারটা সেরকম নয়। মোহাম্মদ শেখ ওমর ফারুক, আপনি লিখেছেন, কসমেটিক্সের ব্যবসা করা কি জায়েজ? অনেকে তো কসমেটিক্স ব্যবহার করে
বেপর্দা চলাফেরা করে। কসমেটিক্স ব্যবহার করা জায়েজ আছে, এটার ব্যবসা করা জায়েজ আছে, আপনার কসমেটিক্স ব্যবহার করে কেউ বেপর্দা চললো কি চললো না এটার জন্য দায় দায়িত্ব আপনার নয়, এটা ব্যবহারকারীর। কারণ কসমেটিক্স মানেই এটা দিয়ে বাইরে ব্যবহার করতে হবে এবং বেপর্দা চলতে হবে এমনটি আবশ্যক নয়। কেউ নিজের স্বামীর সামনে প্রদর্শন করতে পারে, একান্ত বাসা বাড়িতে ব্যবহার করতে পারে। অতএব এ ধরনের ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহারের অপশন যেখানে আছে সেখানে দায়টা ব্যবহারকারীর উপরে বর্তাবে, ব্যবসায়ীর উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। সাধারণত রাস্তা চলাফেরা করার সময় কাপড় নাপাক হয়ে যায়, তখন আসলে কী করব? রাস্তায় চলাফেরা করার সময় যদি কাপড় নাপাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নাপাক যেই জায়গা হয়েছে ওই জায়গাটাকে ধরে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। কাপড়ের কোনো অংশ নাপাক হয়ে গেছে দেখি সেটা আপনার পুরো কাপড় পরিবর্তন করে ফেলতে হবে এমনটা বাধ্যবাধকতা নয়। ধরুন পেশাব লেগে গেছে, কোনো নাপাক লেগে গেছে, যে জায়গা লেগে গেছে সাথে সাথে আপনি দ্রুততম সময়ে বা পরেও করেন ওই জায়গাটাকে আপনি চিহ্নিত করে ওই জায়গাটা ধুয়ে ফেলেন, বা আনুমানিক এর বেশি হবে না তাহলে ওইটুকু জায়গাকে আপনি ভালো করে ধুয়ে ফেললেন যে এর মধ্যেই থাকবে নিশ্চিত, তাহলে সেক্ষেত্রেও আপনি ওই পা কাপড় দিয়ে সালাত আদায় করতে পারবেন। ফাইজুন নেসা সুমনা আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা ও জিকির পড়া কি যাবে? জি, কোরআন তেলাওয়াত শুনতে পারেন, মাসিক অবস্থায় কোনো অসুবিধা নেই, আর জিকির আপনি করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, মাসিক অবস্থাতেই করা যাবে।